নমস্কার বন্ধুরা, অনেক দিন পর ফিরে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল। যা যা উপকরণ লাগবে সেগুলো হলো সেদ্ধ করা মুগের ডাল। মুগের ডাল আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাছের মাথা, আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, গরম মশলা, টমেটো কুচি, সর্ষের তেল, ঘি, হলুদ গুঁড়ো, নুন, হিং, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি একটা মাঝারি সাইজের রুই মাছের মাথা নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কড়াই গরম হলে তাতে ছোট এক বাটি সর্ষের তেল দিয়ে গরম করে মাছের মাথা ও হাফ টেবিল স্পুন নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা মাছের মাথা তুলে নিয়ে কড়াইতে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ও হিং ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিয়ে কুচি করা পেঁয়াজ ও টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আদা ও রসুন বাটা দিয়ে আরেকটু ভেজে নেব। তারপর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভাজা মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মুগের ডাল দিয়ে দেব। পরিমাণ মতো জল মিশিয়ে ভালো করে ফুটতে দেব। ডাল ভালো করে ফুটে গেলে হাফ টেবিল স্পুন চিনি, গরম মশলা ও এক টেবিল স্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।